সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আর ভালোই বা কত থাকা যায়, সারা বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে, আমাদের গরিব দেশ হিসাবে আল্লাহ আমাদের প্রতি বিশেষ রহমত আছে বিদায় আমরা তুলনামূলকভাবে ভালো আছি। এবং তোমাদের লেখাপড়ার অনেক সমস্যা শুধু আমাদেরই নয়, তোমাদেরই নয়, সারা বিশ্বব্যাপী সব কিছুর উপরে মন্দাভাব। অনেক দিন আমরা বই পুস্তক থেকে বঞ্চিত ছিলাম, আবদ্ধ ছিলাম, এখন মোটামুটিভাবে স্বাভাবিক হওয়ার কারণে আমরা অনলাইনের যে ক্লাসের ব্যবস্থা করেছি, হয়তোবা তোমরা এগুলি দেখে অবশ্যই শিখতে পারবে এবং লেখাপড়ার যে ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আমরা এই ব্যবস্থা নিয়েছি। আশা করি আমাদের এই পাঠদানগুলি তোমরা ভালোভাবেই গ্রহণ করবে এবং এটা যেন তোমার সারা জীবনের সাথী হয়ে যায়, কারণ শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় নবীজি বলেছেন, যদি তোমাকে শিখতে হয়, ভ্রমণ করতে হবে, দূরে দূরে যাইতে হবে, অর্থাৎ যেখানে শিক্ষার কিছু আছে সেখানে যাওয়া আমাদের আবশ্যক। চলো আমরা যেই কোনো জিনিস শিখার জন্য এখন যে ধারাবাহিকতা, হয়তো তোমার যদি কোনো বড় ভাই বা বোন উচ্চ পর্যায়ে লেখাপড়া করে, যারা গত বছর এসএসসি পাশ করেছে বা ইন্টার পাশ করেছে, যারা কলেজে ভর্তি হবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, অথবা যেই কোনো ছোট্ট কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু শেখার জন্য ভর্তি হয়, সেখানকার একটা ফর্ম থাকে, নিয়মতান্ত্রিকভাবে একটা ফর্ম, একটা ডাটা তোমার পূরণ করতে হয়। কারণ তুমি যেখানকারই সদস্য হবে, যেখানকারই যেই এলাকারই বা যেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হবে, সেখানে রেকর্ড রাখার জন্য তোমার একটা ফর্ম, একটা লেখা, সেটা পূরণ করতে হয়। সেখানে তোমার নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি থাকবে, কারণ তোমার যখন ওই কোর্স শেষ হবে তখন ওই নাম ঠিকানার উপর তুমি একটা সনদ পাবে, সার্টিফিকেট পাবে, এবং ওই সার্টিফিকেটটা তোমার শিক্ষার একটা আংশিক কাজে লাগবে, আংশিক না, ভালো কাজেই লাগবে। কারণ তুমি যেখানেই কোনো চাকরিতে যাবে বা অন্য কোনো প্রতিষ্ঠানে তুমি যেইভাবেই যাও, যেতে হলে তোমার কোনো অভিজ্ঞতা তোমার চাইবে, কী অভিজ্ঞতা তোমার আছে, তখন তুমি বলতে পারবে যে আমি ওই প্রতিষ্ঠান থেকে এই ইভেন্টের উপরে বা এই, যেমন ভাষা হইতে পারে, তারপরে লেখা হইতে পারে অথবা বক্তব্য হইতে পারে, এইগুলির উপরে আমার শিক্ষা আছে। ঈদে রাখো, খণ্ড করে দাও। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা যে একটু দেখি যে কিভাবে আমরা কোনো প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে বা শিক্ষার্থী হিসাবে ভর্তি হতে চাইলে আমাদের কী করণীয়। এখানে দেখো, মনে করো তোমার নাম আনার, তুমি মিলনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বা ছাত্র, ছাত্রী বা ছাত্র, তুমি ওই বিদ্যালয়ের ভাষা ক্লাবের সদস্য হতে চাও, তোমার জন্ম তারিখ এত। এবার দেখো, কিছুদিন আগেও তোমরা দেখেছো এবং আমাদের স্কুলে যখন আসছো দেখছো, তারাবানু কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই আমাদের এখানে কিন্তু প্রচলিত ছিল, কম্পিউটার শেখার জন্য যারা আসছে অনেকে শিখে গেছে এবং তাদের আমরা এই ডাটাটা, এই একটা ফর্ম, যে শিখতে আসছে তার নাম, সে যদি দূরে থেকে আসে, কোন জায়গা থেকে সে আসছে, সে বিদ্যালয় থেকে আসছে, না কোনো গ্রাম থেকে আসছে, না কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল সে এখানে আসছে, শিক্ষার্থী শ্রেণী অন্য কোনো প্রতিষ্ঠানে সে যদি লেখাপড়ায় থাকে, তার শ্রেণী, কোন ক্লাস, কোন শ্রেণীতে সে পড়ে, জন্ম তারিখ এবং কোন ভাষা শিখতে আগ্রহী। এখানে ছিল কম্পিউটারের বিভিন্ন অংশ আছে, কোনটা সে শিখতে আগ্রহী সে সেটা লিখবে।
ঠিক আমরা এইভাবে যেখানেই যাই আমাদের ফর্ম এইভাবে পূরণ করতে হবে। হইতে পারে আমি ভাষা শিখব, হইতে পারে আমি কম্পিউটার শিখব, হইতে পারে আমি কারিগরি কোনো কিছু শিখব। যেই কোনো জিনিস শিখতে হলে তোমাকে অবশ্যই একটা ফর্ম যেই প্রতিষ্ঠানে বা যেইখানে তুমি শিখতে যাবে সেখানকার একটা নীতিমালার উপরে যেতে তাদের মনোগ্রাম করা এবং তাদের প্রতিষ্ঠানের নাম লেখা যে ফর্মটা থাকবে সেই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। এখানে আমরা দেখো একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা হয়তোবা তুমি আমাদের স্কুলেরই কোনো কিছু প্রতিষ্ঠানে শিখবে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি শিখতে চাও এটা কিছু না, আসলে তুমি লিখবে শিক্ষার্থীর নাম, তোমার নাম কি, বিদ্যালয়ের নাম, যদি আমাদের বিদ্যালয় থেকে যাও আমাদের বিদ্যালয়ের নাম, শ্রেণী কোন শ্রেণীতে তুমি পড়ো, জন্ম তারিখ, কোন ভাষা, এখানে ভাষার কথাটা বলছে, কোন ভাষা শিখতে আগ্রহী, এখানে ভাষার কথা বলছে, তুমি ভাষার কথাই লিখবে। তবে মনে রাখবে এই ফর্ম পূরণের যে আসল জিনিসটা সেটা হলো তোমাকে এইখানে যা লেখা আছে তুমি তাই লিখতে হবে, এখানে নাম লেখা আছে আনার তোমাকে এটাই লিখতে হবে, এখানে জন্ম তারিখ দেওয়া আছে যা তাই দিতে হবে। এইটা হইল তোমার বড় শিক্ষা। তুমি তোমার অনেকেই নিজের তাই লিখে তাই তারটা কাটা যায়, সে নাম্বার পায় না, কারণ তোমাকে এখানে বলাই হয়েছে তুমি এই প্রশ্নের আলোকে উত্তর লিখবে। সুতরাং বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল করবে ফর্ম পূরণ কিছুই না, এটা অত্যন্ত সহজ একটা জিনিস, শুধু তুমি নাম পরীক্ষার খাতাতে যেভাবে নাম লেখো, রুল লেখো, তারপরে যা যা চায় ঘরটা যেভাবে পূরণ করো ঠিক এইভাবেই ফর্ম পূরণ করা হয়। যেমন আরেকটা আছে প্রতিযোগিতা, তুমি এখন ভালো একজন খেলোয়াড় হইছো, কোথাও কোনো ক্লাব থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে খেলার কথা বললো যে আমরা কিছু খেলোয়াড় নিব ওই তারিখে, যেমন 26শে মার্চ হইতে পারে, 16ই ডিসেম্বর হইতে পারে, যে খেলার আয়োজন করা হয়েছে আপনাদের স্কুল থেকে, কিছু এই বিভিন্ন ইভেন্টের বিভিন্ন ধাপের খেলার নাম উল্লেখ করে বলা হবে এই এই খেলায় এই মাপের কিছু ছেলে মেয়ে অর্থাৎ ক্রীড়াবিদ আমাদের দেন, তখন ঠিক আমরাও তাই, তখন তোমাদের নাম লিখবো, ক্লাস লিখবো, জন্ম তারিখ লিখবো, এইভাবে আমরা ফর্মটা যখন জমা দিব ঠিক খেলার সময় তোমার ওই ফর্ম এবং নাম দেখে দেখে যখন ডাকবে তুমি প্রতিযোগিতায় যে যেখানে থেকে শুরু হবে সেখানে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সামাজিক দূরত্ব যেভাবে সরকারিভাবে সরকারি আইন মানা ফরজ, সুতরাং এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদের সরকার সারা বিশ্বের প্রতিনিধিরা স্বাস্থ্য সংস্থা থেকে যে বিধি নিষেধ আমাদেরকে দিয়েছে আমরা অবশ্যই সেই বিধিনিষেধগুলো পালন করব এবং সুস্থ থাকার চেষ্টা করব এবং অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানেই সমাপ্ত করিলাম। আল্লাহ হাফেজ।